ফের শিকরের সন্ধানে তৃণমূলের জেলার প্রাক্তন দুই সভাপতি। এবার শিকরের সন্ধানে দুই নম্বর ব্লকের মধুপুর ধামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং শ্রমিক সংগঠনের নেতা পরিমল বর্মন এবং কৃষক সংগঠনের নেতা কর্মীরা থেকে শুরু করে হিতেন বর্মন সহ একাধিক নেতারা। কর্মীদের নিয়ে মধুপুর ধামে পুজো দেন তারা। গিরীন্দ্রনাথ বর্মন বলেন, শিকরের সন্ধানে আজ তৃতীয় দিন। বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখছেন তারা এবং সেখানকার অভাব অভিযোগগুলো শুনছেন তারা বলে জানাচ্ছেন তিনি। শিকরের সন্ধানে তৃণমূলের প্রাক্তন জেলার দুই সভাপতি বিভিন্ন সময় থেকেই তাদের মাঠে নামতে দেখা গিয়েছে। তবে পুরনো সংস্কৃতি, পুরনো ঐতিহ্য, পুরনো মন্দির সবকিছু নিয়েই শিকরের সন্ধানে তারা নেমেছেন বলে এর আগে থেকেই জানিয়েছিলেন বর্ষীয়ান তৃণমূলের এই নেতারা। এদিনও সেই একই রকমভাবে কোচবিহার দুই নম্বর ব্লকের মধুপুর ধামে হাজির হন তারা। তাদের সাথে তাদের বিভিন্ন কর্মী সমর্থকদেরও দেখা গিয়েছে। প্রাক্তন দুই সভাপতি উপস্থিত ছিলেন মধুপুর ধামে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং শ্রমিক সংগঠনের নেতা পরিমল বর্মন এবং কৃষক সংগঠনের নেতা কর্মীরা থেকে শুরু করে হিতেন বর্মন সহ একাধিক নেতৃত্বরা। এদিন সকলকে নিয়ে একসাথে মধুপুর ধামে পুজো দেন তারা এবং পুজো দেওয়ার সাথে সাথেই অনুষ্ঠানে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মনকে দেখা যায়নি কেন, সে বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, শারীরিক অসুস্থতার জন্য বিনয় কৃষ্ণ বর্মন এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। আগামী দিনে সমস্ত অনুষ্ঠানে তিনি থাকবেন বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। ঘোষ মেডিকেল স্টোর, বিশ্ব সিংহ রোড, তেঁতুলতলা চৌপথি, কোচবিহার। সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিঠুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম্বুর, স্ত্রী রোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মন্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্মন, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার জয়ন। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর, বিশ্ব সিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার। মোবাইল 7478022488। আজকে আমরা গিরীন্দ্রনাথ বর্মনের নেতৃত্বে হিতেনবাবু আছেন, আরো অন্যান্য ঐতিহাসিক বিদ্রা আছেন, তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা আজকে মধুপুর ধামে শঙ্করদেবের মন্দিরে আমরা এসে হাজির হয়েছি। 1449 সালে আসামের নগাঁও জেলায় শঙ্করদেব, ভগবান শঙ্করদেবের জন্ম হয় এবং 1568 সালে আমাদের কুচবিহারেই বৈকুণ্ঠপুরে তার মহাপ্রয়াণ ঘটে এবং তার মাঝে বহু বছরগুলো এখানে এই মধুপুরে তার কাটে। কুচবিহারের মহারাজা নরনারায়ণ ভবহাদুর মহাশয় তিনি এই একখণ্ড জমি তাকে দেন। বীর চিলারায় তাকে সমস্ত রকম সহযোগিতা করেন এবং এই মধুপুর থেকেই ইতিহাসের অনেকগুলো শাখা প্রশাখা আমরা দেখতে পাচ্ছি এবং সেই চৈতন্যদেব থেকে শুরু করে মহাভারতের বিশেষ কিছু যে লিঙ্ক, এই মধুপুরের সাথেও সেই লিঙ্কগুলো দেখা যায় এবং উত্তর পূর্ব ভারতের সাথে এই মধুপুরের একটা সম্পর্ক গড়ে ওঠে সেটা আমরা লক্ষ্য করতে পারি। তাই বর্তমান নতুন প্রজন্ম যাতে এই ইতিহাসের সাথে যুক্ত হয়, তার ভাবনা, তার সৃষ্টি সামনে রেখে যাতে তাকে জানে বা তাকে জানার চেষ্টা করে, তার সাথে যুক্ত ইতিহাসগুলো, ভাবনাগুলো যাতে ভাবার চেষ্টা করে, তার জন্যই শিকারের সন্ধানে
অনুষ্ঠান আমাদের বানেশ্বর দিয়ে শুরু হয়েছিল গোসানিমারি, তারপরে অনুষ্ঠানই আমাদের এই। এদিন উপস্থিত গিরীন্দ্রনাথ বর্মন বলেন, শিকড়ের সন্ধানে আজ তৃতীয় দিন। বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো তারা ঘুরে দেখছেন এবং সেখানে যে মন্দিরগুলো রয়েছে সেখানে ব্যবস্থা কীরকম, সেখানে সাধারণ দর্শনার্থীদের কী কী অসুবিধে সুবিধে হয়, সেই অভাব অভিযোগগুলো শুনছেন তারা বলে জানিয়েছেন তিনি। আজকে আমরা তৃতীয় দিন মধুপুর ধামে এসেছি। এই মধুপুর ধাম এবং মহাপ্রভু এবং মনীষী শঙ্করদেব উত্তর পূর্ব ভারতের গর্ব, শুধু কুচবিহারে নয়, উত্তর পূর্ব ভারতের গর্ব। আমরা এখানে এই জন্য গর্ব বোধ করব, বীর চিলারা সাম্রাজ্য স্থাপন করেছিলেন, নরনারায়ণ এখানে সর্বপ্রথম দুর্গা পূজা প্রচলন করেছেন, গদ্য সাহিত্যের জনক ছিল কুচবিহারের রাজপ্রসাদ এই সাহিত্যসভা, ঠিক তেমনি শঙ্করদেব এখান থেকে নাটকের সর্বপ্রথম প্রবক্তা, পৃথিবীর বুকে সর্বপ্রথম নাটক যখন চিন্তা করতে পারেনি সেই নাটকের সৃষ্টিকর্তা এই কুচবিহার এই শঙ্করদেব। সেই শঙ্করদেবকে আজকে প্রথম চর্চা করি, খনিত করলে আরও অন্ধকারে মাটির নিচে আরও কি ইতিহাস আছে সেই ইতিহাস অনুসন্ধান করাই এই শিখরের সন্ধান কমিটির লক্ষ্য। আমরা খুঁজতেছি কোথায় কি মণি পাবো, মণিকাঞ্চন পাবো, তার শুধু খুঁজেই করছি।